পেঁয়াজ এখন 30 টাকা কেজি, আগে ছিল 40 টাকা 50 টাকা, এখন 30 টাকা। রসুনের দাম কমে গেছে 40 টাকা 30 টাকা কেজি, কাঁচামরিচ 40 টাকা কেজি, আদা 60 টাকা 80 টাকা কেজি, আগের চেয়ে অনেক দাম কমে গেছে বাজার। পেঁয়াজ আগে 50 ছিল, এখন 30 25 20 বিভিন্ন রেটে বিক্রি হয়। দাম কমে গেলে ব্যবসা কম হয়, দাম বাড়ে গেলে ব্যবসা ভালো হয়, সস্তার বাজারে ব্যবসা হয় না। ভাই বর্তমান আমরা যে বাজার মানে ক্রয় করতেছি জিনিসগুলা, জিনিসের দাম ঊর্ধ্বমুখী, তাই আমরা যেভাবে মনে করেন যে কেনার দরকার, আগে 5 কেজি পেঁয়াজ কিনতাম, এখন কিন্তু আমরা 1/2 কেজি পেঁয়াজ কিনতেছি। তাই আগে মনে করেন যে মরিচ কিনতাম 1/2 কেজি, এখন 250 গ্রাম কিনতেছি, রসুন আগে 1 কেজি কিনতাম, এখন আমরা 1/2 কেজি করে কিনতেছি। এইভাবে যদি দাম বৃদ্ধি পেতে থাকে তো আমরা যারা সাধারণ ক্রেতা তাতে করে আমাদের একটু কষ্ট সাধ্য হয়, একদম সয়াবিন তেল থেকে শুরু করে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। তাই আরও যদি একটু দামটা কমে তাহলে আমাদের যারা সাধারণ ক্রেতা সাধারণ মানুষ তাদের উপকার হয়, এই জন্য আমরা যতটুকু এখন আগের তুলনায় কিছুটা দাম কমছে এই জন্য আমরা সন্তুষ্ট, আরও যেন কমে। সামনে রমজান মাস যেহেতু সবাই রোজাদার ভাইরা ক্রেতারা কিনবে, সবাই যেন ভালোভাবে একটু সুলভ মূল্যে জিনিসপত্র পায় এই আশাই আমরা সবসময় করি। আগের থেকে জিনিসের দাম কম, বেগুনে কেজি 10, পটল 50, আর কলা হচ্ছে তোমার 40, ভেন্ডি 60, শশা 20, মরিচ 40 টাকা কেজি, পেঁয়াজ 30 টাকা কেজি, আর পাটা শাক জোড়া 10, ডাঁটা 10 টাকা পিস। কৃষকও দাম পাচ্ছে, আমরাও লাভবান হচ্ছে। এই দাম পাইলে কৃষকও ভালো পত্তা আছে, আমাদেরও ভালো পত্তা।